অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, 1 আগস্ট টু 15 আগস্ট। এই সময়ের মধ্যে 60টি রাশির লটারি, জুয়া, সাট্টা এবং শেয়ার মার্কেট এবং ফাটকা কারবার থেকে প্রচুর প্রাপ্তি কিন্তু হতে চলেছে। মহাপ্রাপ্তি যোগ এই 15 দিনের মধ্যে এই 7 রাশির। তো প্রত্যেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, অনেকেই পুরো ভিডিও শুনছেন না, এসব ব্যাপারে উটপাটাঙ্গা কমেন্টস করছেন। আপনাদেরকে আমি একটা অনুগ্রহপূর্বক বলবো, আপনারা উটপাটাঙ্গা কমেন্টস করবেন না। দেখুন, লটারি বলুন, জুয়া বলুন, সাট্টা বলুন, শেয়ার বলুন, এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর। আপনার ভাগ্যে যদি না থাকে কিনা, আপনি শুনলেন, কেটে নিলেন, কিন্তু আদতে আপনার বাচ্চাতে কিন্তু আপনার সেই যোগটা কিন্তু নেই। অর্থাৎ আপনার যে এই লটারি বলুন, শেয়ার বলুন, ফাটকা বলুন, জুয়া বলুন, সাট্টা বলুন, এগুলো কিন্তু যোগ নেই, কিন্তু আপনি কেটে বসে থাকলে কিন্তু হলো না। তখন আপনি কমেন্টস বক্সে উল্টাপাল্টা কথা বলবেন যে আপনার, আমার তো মিললো না স্যার, এগুলো ফালতু ভিডিও, এগুলো হয় না। দেখুন, আমি বলছি এমন অনেক উদাহরণ আছে যারা দিন আনে দিন খায়, এরকম ব্যক্তিও লটারি পেয়েছে। যারা ক্ষেত খামারের মজুর, অর্থাৎ জমি চাষ করে চলে, কয়েক বিঘা জমি চাষ করে, তারাও কিন্তু লটারি পেয়েছে। এই লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর। অনেকে জানে না তার কপালে কিন্তু লটারি আছে, সে কিন্তু জীবনে লটারি কাটলো না, সে কিন্তু সেই দারিদ্রতার সঙ্গে কিন্তু অতিবাহিত করলো জীবন। আবার অনেকে লটারি সারা জীবন কেটেই গেল, কিন্তু লটারি কিন্তু তার কপালে লাগলো না, কারণ তার হরোস্কোপে লটারির যোগটা নেই, অর্থাৎ তার জন্মছকে জ্যাকপট লাগার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য সেই ব্যক্তি পেল না। তো আগে আপনারা দেখে নিন যে আপনার রাশিচক্রে লটারির যোগ কেমন আছে, অর্থাৎ আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, অর্থাৎ দ্বিতীয় একাদশের কানেকশান, পঞ্চম একাদশের কানেকশান, একাদশ পঞ্চমের কানেকশান, এই সব কানেকশানগুলো আছে কি না প্রথম এটা দেখবেন। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিচক্রে রাহুর পজিশান কেমন আছে। তারপরে আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে বুধের পজিশান কেমন আছে, কারণ আপনাকে কিন্তু বুদ্ধি করেই সেই যেখানে জুয়া খেলা হয় বা সাট্টা খেলা হয় সেখানে কিন্তু আপনার লাগাতে হবে, বুধেরও একটা ভূমিকা আছে, বা আপনি ডিসিশন নিতে পারেন কী করবেন। এবং পাশাপাশি শুক্র, ভেনাস, এই তিনটা গ্রহের পজিশান আপনার কেমন আছে এবং দ্বিতীয় পঞ্চম একাদশের কি কোন গ্রহ বসে আছে বা তার অধিপতি গ্রহ কোথায় অবস্থান করছে, সেই নিরিখে কিন্তু বলা যাবে যে আপনার লটারি লাগার সম্ভাবনা আছে কি নাই। এবং কিছু কিছু ক্ষেত্রে চতুর্থ ভাবেরও কিন্তু কারকতা আছে। তো আপনারা অবশ্যই আপনার যাকে ভালো লাগবে আপনি তার সঙ্গে যোগাযোগ করে আপনার বার্থ চার্টটা একবার অ্যানালাইসিস করে নিন, কারণ বর্তমান গ্রহের যে গোচর চলছে সেই গোচর অনুযায়ী আপনাদের বার্থ চার্টের সঙ্গে যদি একদম সামঞ্জস্য হয়ে যায়, তাহলে কিন্তু সেই লটারি পাওয়ার কানেকশান কিন্তু চলে আসবে, অর্থাৎ মহাপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের ঘটাবে। হ্যাঁ, এই লটারি অনেকেই পাচ্ছে, আবার অনেকে লটারি, জুয়া বা সাট্টা কেটে বা ফাটকা কারবিতে টাকা লাগিয়ে নিঃস্ব হয়ে গেছে, দুটোই হয়। কিন্তু যারা নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের হরোস্কোপে হয়তো এই ফাটকা বা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ নেই। তো এবার আমি জানাই, এই 1 আগস্ট টু আপনার 15 আগস্ট কোন 7টি রাশি আপনার লটারি পেতে চলেছে। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম রাহু গ্রহ আপনার ভালো আছে কি খারাপভাবে আছে আপনি বুঝবেন কী করে, সেটা আপনারা এর আগের ভিডিওটা আমার দেখে নেবেন।
এবং এরপরে আমি আপনাদেরকে জানাবো রাহু গ্রহকে ভালো করতে গেলে কী উপায় করতে হবে, আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আপনাদেরকে জানাই, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই আগস্ট, 1 আগস্ট টু 15 আগস্ট আপনি লটারি, জুয়া, সাট্টা, শেয়ার, ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরও জুয়া, ফাটকা, সাট্টা, লটারি থেকে, শেয়ার থেকে আপনাদের কিন্তু প্রাপ্তির চোখ। আমি সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি এই কথাগুলো জানাচ্ছি। এর সাথে জানাবো তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশিরও লটারি, শেয়ার, জুয়া, সাট্টা, ফাটকা কারবার থেকে কিন্তু আপনারাও কিন্তু অর্থ পাবেন। চার নম্বর যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জবরদস্ত কিন্তু যোগ। তুলা রাশির যারা ব্যক্তিরা আছে অবশ্যই আপনার লটারি, জুয়া, সাট্টাতে আপনারা বা স্টককে আপনারা ফাটকা কারবিতে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করুন, প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। তুলা রাশির জন্য খুবই সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। এরপরে যে রাশির কথা বলবো, 5 নম্বর যে রাশি সেই রাশি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু এই জুয়া, সাট্টা, লটারি, ফাটকা কারবার এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ প্রাপ্তি কিন্তু হতে চলেছে। 6 নম্বর যে রাশি, এবার 6 নম্বর রাশি জানার আগে আপনাদেরকে জানিয়ে দিই, লটারি কাটার কিন্তু সময় আছে। সেই সময়টা যদি আপনারা মেনটেন করে কাটেন, অর্থাৎ আপনারা বিশেষ করে কাটবেন দুপুর 12টার পর লটারিটা, দেখবেন অনেকটাই কিন্তু এই লটারি লাগার চান্স থাকবে। এবং যে সংখ্যাগুলো আপনারা অবশ্যই অ্যাডিং করে দেখবেন, আপনার 6 আসছে কি না, 4 আসছে কি না, এগুলো কিন্তু আপনাদের, বা 5 আসছে কি না, এই সংখ্যাগুলো যদি আপনাদের আসে এবং বেশ কিছু নক্ষত্র আছে, সেই নক্ষত্রে যদি আপনারা লটারি কাটেন, আমি এই নিয়ে ভিডিও আপনাদেরকে দেব, বেশ কিছু নক্ষত্র এর আগেও বলেছি, যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকে, অর্থাৎ আপনারা কিন্তু লটারি বাঁধার খুবই সম্ভাবনা। এইবার যে রাশির কথা আমি বলবো, 6 নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সুযোগ। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আছে আপনারা কিন্তু লটারির ক্ষেত্রে বা শেয়ার থেকে বা জুয়া থেকে, সাট্টা থেকে, ফাটকা কারবার থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে এই 1 আগস্ট টু 15 আগস্ট। এরপরের সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই জোরালো সম্ভাবনা। যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন বা জাতকরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লটারি বা গোল্ডের শেয়ার বা এগুলো থেকে বা চাঁদের শেয়ার এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এই হয়েছে এই 7টি রাশি। কিন্তু আর একটি রাশির কথা আমি এখানে আপনাদেরকে জানাতে চলেছি, বিশেষ কিন্তু চোখ কিন্তু তৈরি হয়েছে এই রাশির, যেটা আমি 8 নম্বর থাম্বেল আমি দিয়েছি 7টি রাশি, কিন্তু একটা রাশির কথা আমি জানাতে চাইছি। এই রাশি কিন্তু ঠিক 1 আগস্ট টু 15 আগস্ট, অর্থাৎ এই 15 দিনের মধ্যে আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাবে। তো কোন এই 8 নম্বর রাশি, অর্থাৎ যেটা কিছুটা হলো সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ লটারি থেকে অর্থ পাওয়া বা ফাটকা থেকে বা জুয়া থেকে বা সাট্টা থেকে বা আপনার নিজের যে স্টক থেকে, সেই রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশিরও কিন্তু জবরদস্ত একটা
লাভের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে এই লটারি শেয়ার ফাটকা থেকে। অর্থাৎ আপনি যদি বৃষরাশির জাতক হন তাহলে আপনারা কিন্তু এই সব দিকে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনাদের কিন্তু প্রভূত লাভ কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে আমি লটারির কথাগুলো বললাম, যাদের দেখা যাচ্ছে যে এতগুলো কথা বলার পরও এই ফাটকা জুয়া সাট্টা লটারি শেয়ার থেকে আপনাদের একটাও গাছের পাতা নড়ছে না, তারা ভুলভাল কমেন্টস করবেন না আর আমাকেও ভুল বুঝবেন না, তারা অবশ্যই আপনার যে হরোস্কোপটা একবার অ্যানালাইসিস করান, দেখে নিন যে আপনার জন্মছকে যোগ আছে কি না আছে। অর্থাৎ যোগ যদি না থাকে বা প্রাপ্তি যদি না থাকে আপনারা কিন্তু কোনো মতে ভুল করে কাটবেন না। আর যারা কাটছেন না কিনা তারা একবার দেখে নিন, তাদেরকে কথা বলছি, একবার আপনাদের ভাগ্যটা পরখ করে দেখে নিন তো যে আপনারা পান কি পান না। আপনারাও কিন্তু লটারি এবং জুয়া সাট্টা থেকে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। দেখুন আমি একটা কথা বলি, ভাগ্য মানুষকে কোন জায়গায় না নিয়ে যায়, একদিন যে গরিব ছিল সে আজকে কোটিপতি, আর আগে যে কোটিপতি ছিল সে আজকে অর্থনৈতিক অবস্থা বসে গেছে, এটা জানেন, সম্পূর্ণ নিয়ে যায় ভাগ্য। তো আপনারা অবশ্যই যাদের এই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন, তারা অবশ্যই কনসাল্ট করতে পারেন। যদি আমার সাথে কনসাল্ট করতে চান অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি তো এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।